খুব দ্রুত দেখিয়ে দিয়ে আজকের আপডেটগুলো দেখুন সাতরাগাছি কেভিএস এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে দু হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার আপনাদের একটি ওয়াক ইন ইন্টারভিউ হবে এই তারিখে অর্থাৎ তিন তিন দু হাজার তেইশ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাবজেক্টগুলো দেখিয়ে দেবো পিজিটি পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স কমার্স ইকোনমিক্স এবং হিস্ট্রি সহ জিওগ্রাফি বিষয়েও আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে সাতাশ হাজার পাঁচশো টাকা পার মান্থ এটি কিন্তু কনসলিডেটেড পে আচ্ছা আপনাদের যোগ্যতা থাকতে হবে দু বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এবং সেটি কিন্তু রিজিয়নাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি তরফ থেকে পাশ করে থাকতে হবে এই কনসার্ন সাবজেক্টে এবং সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর আপনাদের পেয়ে থাকতে হবে আর যারা ম্যানুয়ালি মাস্টার ডিগ্রি করেছেন এবং সেক্ষেত্রে যদি তাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকে তাহলেও কিন্তু তারা এক্ষেত্রে এলিজিবল আর বিএড ডিগ্রি বা সমতুল ডিগ্রি আপনাদের দেখাতে হচ্ছে আর ইংলিশ হিন্দিতে ক্লাস নেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে এছাড়া কম্পিউটারে কাজ করার বা কম্পিউটারের যদি যোগ্যতা দেখাতে পারেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন দুই নম্বর সিরিয়ালে রয়েছে টিটি পদ টি পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে হিন্দি ইংলিশ সংস্কৃত ম্যাথমেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স বিষয়ে আপনাদের বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ কনসোলিডেটেড পেয়ে আপনাদের যোগ্যতা থাকতে হবে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স এবং সেটি কিন্তু রিজিয়নাল কলেজ অফ এডুকেশান অফ এনসিইআরটির তরফ থেকে পাস করে থাকতে হবে এবং কনসার্ন সাবজেক্টে আপনাদের কিন্তু পঞ্চাশ শতাংশ এগ্রিগেট মার্কস চাই এর বাইরে যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন পঞ্চাশ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট সাবজেক্টে এগ্রিগেট মার্কস সহ এবং এর বাইরে সংস্কৃত সাবজেক্ট হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্সে আপনাদের যাদের গ্র্যাজুয়েশান করা আছে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপরে ডি সেকশনে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এবং ইলেকট্রনিক্স বিষয়েও আপনাদের অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়েছে আচ্ছা ইস ই সিরিয়ালে একটু দেখিয়ে দেবো সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে আপনাদের কিন্তু বোটানি জুওলজি এবং কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে আপনাদের পড়ে থাকতেই হবে গ্র্যাজুয়েশানে আর এর বাইরে টিজিটি সোশ্যাল সায়েন্স বিষয়ে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে আপনাদের চারটি সাবজেক্ট এখানে দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স তার মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান করে থাকতেই হবে আবার তার মধ্যে কিন্তু হিস্ট্রি অথবা জিওগ্রাফি থাকতেই হবে আপনাদের বিএড বা সমতুল ডিগ্রি থাকতে হবে এছাড়া হিন্দি এবং ইংলিশে ক্লাস নেওয়ার প্রফেসিয়েন্সি থাকতে হবে এবং আপনাদের সিটেড কোয়ালিফাই করা থাকতে হবে ক্লাস সিক্স টু এইটের সিটেড কোয়ালিফাই করা সার্টিফিকেট থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন তবে যাদের নেই আমি তাদেরকেও বলবো ইন্টারভিউতে অংশ নিতে কারণ এই নোটিশের মধ্যে সেটি বলা আছে কর্তৃপক্ষ যদি বিবেচনা করেন অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেট সিটেড পাস করা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদেরকে চাকরিটা পেতে দেবে ঠিক আছে আর কম্পিউটারের যদি নলেজ থাকে তাহলে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন তিন নম্বর সিরিয়ালে আসবো তিন নম্বর সিরিয়াল হচ্ছে প্রাইমারি টিচার প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে এটি কিন্তু কনসলিডেটেড পে এবং এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে এইচএস বা সমতুল ডিগ্রিতে আপনাদের পঞ্চাশ শতাংশ নম্বর সহ জেবিটি অর্থাৎ জুনিয়র বেসিক ট্রেনিং অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন বেসিক টিচার্স ট্রেনিং কোর্স যেটি দু বছরের কোর্স হতে হবে এবং একই সঙ্গে যাদের এই ডিগ্রি নেই তারা যারা ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশনের কোর্সটি করে রেখেছেন তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল আপনাদের হিন্দি ইংলিশে ক্লাস নেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং ক্লাস ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যে সিটেট হয় সেটি যদি কোয়ালিফাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স পাবেন আর আপনারা যারা কম্পিউটারের নলেজ রয়েছে এমন কাগজ দেখাতে পারবেন তারাও কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন আচ্ছা চার নম্বর সিরিয়াল হচ্ছে যোগা টিচার এক্ষেত্রেও কিন্তু একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে আপনারা যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান পাস করে থাকবেন এবং একই সঙ্গে এক বছরের যোগা বিষয়ে ট্রেনিং নিয়ে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এছাড়া হিন্দিতে এবং ইংরেজিতে ক্লাস নেওয়ার দক্ষতা থাকতে হবে তবেই কিন্তু যোগা টিচার হতে পারবেন কম্পিউটার ইনস্ট্রাক্টার বিষয়ে একটুখানি বলে দিই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে কাদেরকে না যারা ক্লাস সিক্স থেকে আপার ক্লাস পর্যন্ত যারা ক্লাস নেবেন তাদের ক্ষেত্রে আর যারা ক্লাস ওয়ান টু ফাইভের ক্ষেত্রে ক্লাস নেবেন তাদের কিন্তু একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে আপনাদের যোগ্যতা থাকতে হবে কিন্তু সব ক্ষেত্রেই এগ্রিগেড মার্কস সহ পঞ্চাশ শতাংশ নম্বর আপনারা পাশ করবেন বিই বিটেক স্ট্রিম এবং কম্পিউটার সাবজেক্টে কিন্তু আপনাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হচ্ছে এর বাইরে এমসিএ অথবা বিসিএ ডিগ্রি যাদের আছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন বা এমএসসি বিএসসি ডিগ্রি যাদের আছে কম্পিউটার সায়েন্স বিষয়ে তারাও অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া কম্পিউটার বিষয়ে যাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা আছে এবং তার সঙ্গে যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যালিজিবল এবং একই সঙ্গে ডোয়েকের সি লেভেল সার্টিফিকেট যাদের আছে এবং কম্পিউটার টেকনোলজি বিষয়ে বা কম্পিউটার টেকনোলজি বিষয়ে যাদের এই ডিগ্রি বা যোগ্যতাটা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে এলিজেবল আর আপনাদের হিন্দি অথবা ইংরেজিতে কিন্তু ক্লাস সেনার প্রফিসিয়েন্সি এক্ষেত্রেও কিন্তু দেখাতে হচ্ছে তবে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন চলে যাব পরের সিরিয়ালে দেখুন ভোকেশনাল ইনস্ট্রাক্টর হিসাবে স্পোর্টস কোচ স্পোর্টস কোচ নেওয়া হচ্ছে আপনাদের বেতন দেওয়া হবে একুশ টাকা আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং একই সঙ্গে কিন্তু ফিজিক্যাল এডুকেশান বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি আপনাদের থাকতে হবে মিউজিক এবং ডান্স বিষয়ে আপনাদের অ্যাপ্লিকেশান করবার জন্য যে যোগ্যতা দেখাতে হবে সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং সেখানে কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এছাড়া সিনিয়র সেকেন্ডারি সেকশানে পঞ্চাশ শতাংশ নম্বর সহ যারা ব্যাচেলার ডিগ্রি পাশ করেছেন মিউজিক বিষয়ে তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল এক্ষেত্রে কিন্তু একুশ হাজার দুশো টাকায় আপনাদের দেওয়া হচ্ছে কনসলিডেটেড পে আর সাত নম্বর সিরিয়াল হচ্ছে দেখুন ডক্টর আপনাদের পার মান্থ কিন্তু পার মান্থ মোটামুটি তিরিশ হাজারটা কিন্তু এখানে বেতন হয়ে যাবে কারণ পার ডে এখানে হাজার টাকা করে দেওয়া হবে প্রতি দু ঘন্টার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে এই যে যোগ্যতাটি রয়েছে এই যোগ্যতা আপনারা দেখাবেন আচ্ছা এরপরে হচ্ছে নার্স পদ নার্স পদের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা করে দেওয়া হবে পার ডে আপনাদের এই ডিগ্রি বা যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এরপরে চলে আসবো কাউন্সেলার পদের ক্ষেত্রে কাউন্সেলার পদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিএ অথবা বিএসসি সাইকোলজি বিষয় এবং একই সঙ্গে কিন্তু সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কাউন্সেলিং বিষয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ডিজিটাল লেভেল হিসেবে দেখানো আছে আপনাদের এই যোগ্যতাগুলো এই যোগ্যতাগুলো থাকলে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন নয় নম্বর পদ হচ্ছে স্পেশাল এডুকেটর পদ আপনাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো স্ট্রিমে এবং সেখানে কিন্তু আপনাদের এগ্রিগ্রেড মার্কস পঞ্চাশ শতাংশ থাকতে হবে এবং এর পাশাপাশি ডিপ্লোমা বা সার্টিফিকেট বা বিএড কোর্স করে থাকতে হবে স্পেশাল এডুকেশন বিষয়ে আর আপনাদের কম্পিউটার বিষয়ে যদি দক্ষতা বা যোগ্যতা আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনারা চাকরিটা পাবেন আর নয় নম্বর ইন্টারেস্টিং সাবজেক্ট যেটা সেটা হচ্ছে বেঙ্গলি টিচার এক্ষেত্রে কিন্তু আপনাদের পার মান্থ আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে বাংলা সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান যারা করেছেন তাদের ক্ষেত্রে এবং আপনাদের বিএড বা সমতল ডিগ্রি অবশ্যই দেখাতে হচ্ছে আর কম্পিউটারের নলেজ থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন দেখুন কি বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়সের যারা রয়েছেন তাদেরকে একত্রিশ তিন দু হাজার তারিখের হিসাব অনুযায়ী আপনাদের কিন্তু এই আঠারো থেকে পঁয়ষট্টি বছরের হিসাবটা ধরা হবে দেখুন আমি একটু আগে যেটি বলছিলাম সিটের যারা কোয়ালিফাই করেননি তারাও কিন্তু ইন্টারভিউতে অংশ নেবেন আপনাদেরকে কিন্তু কনসিডার করা হতে পারে আর আপনারা ওই সংশ্লিষ্ট ডেটে অর্থাৎ তিন তিন দু হাজার তেইশ তারিখে সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো সহ ঠিক আছে আচ্ছা এইবার দেখুন এই যে ফরম্যাট এই ফর্ম্যাটটি আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে একে খুব ভালো করে ফিল করতে হবে ফিল করেই কিন্তু আপনাদের ইন্টারভিউতে অংশ নিতে যেতে হবে জলচক বালিকা বিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে মেটার নিটিলি পদে হিস্ট্রি সাবজেক্টে আপনারা যদি বিএ পাস করে থাকেন এবং যদি আপনারা ট্রেন্ড হয়ে থাকেন তাহলে প্রেফারেন্স হবেন এবং ফিমেল ক্যান্ডিডেটেরই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা চাকরিটা করতে পারবেন তেরো আট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত পনেরো দুই দু হাজার তেইশ তারিখ থেকে এবং পদটি কিন্তু অসংরক্ষিত অর্থাৎ কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাবেন আপনারা সেই হিসাবে খামের উপরে ডান দিকে এই অ্যাড্রেসটি লিখে পাঠিয়ে দিন আপনাদের পূর্ণ অ্যাপ্লিকেশনটি লিখুন টু দ্য সেক্রেটারি জলচক বালিকা বিদ্যালয় ব্র্যাক্টারি লিখুন এইচএস ভিলেজ প্লাস পোস্ট অফিস জলচক ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডবল ওয়ান ডবল ফাইভ আপনারা সমস্ত টেস্টিমোনিয়ালসকে অবশ্যই জেরক্স করবেন এবং তাকে সেলফ স্টেশন করবেন এবং একই সঙ্গে আরও একটি কিন্তু এক্সট্রা খাম যাকে সেলফ অ্যাড্রেসড করবেন এবং তার উপরে পঁচিশ টাকার পোস্টাল স্ট্যাম্প সেটা দেবেন কারণ এই খামের মধ্যেই কিন্তু আপনাদের বাড়িতে চিঠি আসবে ইন্টারভিউ দেওয়ার ট্রেনিং কলেজের এই রিক্রুটমেন্টের আপডেটের মাধ্যমে জানানো হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বেঙ্গলি হিস্ট্রি এবং ম্যাথমেটিক্স মেথড সাবজেক্টে প্রত্যেকটির জন্য একটি করে পদ বরাদ্দ রয়েছে এবং পাশাপাশি নেওয়া হয়েছে প্রিন্সিপাল পদে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে এনসিটির যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এবং পনেরো দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করবার জন্য একটি সাদা কাগজে অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনারা প্রেসিডেন্টের অনুকূলে লিখবেন এবং একই সঙ্গে সমস্ত সটিমোনিয়াসকে জিরক্স করে তাকে সেলফ স্টেশন করে দিতে পারেন দিয়ে আপনারা খামের উপরে ঠিক টপ অফ দ্য এনভেলপে লিখে দিন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন এবং ডান দিকে লিখুন এই অ্যাড্রেসটি লিখে আপনারা পাঠিয়ে দিন পনেরো দিনের মধ্যে লিখুন টু দ্য প্রেসিডেন্ট শহীদ মুস্তফা আলী কলেজ অফ এডুকেশন অ্যাট অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে শাহি শেরপুর পুলিশ স্টেশন লিখুন খড়গ্রাম ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল সেভেন এছাড়া আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে দু হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ অন্যান্য পদে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে পঁচিশ দুই দু হাজার তেইশ তারিখে পিজিটি টিজিটি নার্স স্পেশাল এডুকেটার ইয়োগা ডান্স কোচেস স্পোর্টস কোচেস এবং কাউন্সেলার পদে এছাড়া দুই তিন দু হাজার তেইশ তারিখে পিআরটি এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে এখন দেখো পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের ওই ডিগ্রি তো থাকতেই হচ্ছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটা থাকতেই হচ্ছে এবং আপনাদের সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে অথবা বলা হয়েছে যাদের রিজোনাল কলেজ অফ এডুকেশান থেকে পোস্ট গ্রাজুয়েশান করা আছে অর্থাৎ এনসিইআরটি মান্যতা প্রাপ্ত কলেজ থেকে যাদের এই ডিগ্রিটা নেওয়া আছে তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবেল আর পাশাপাশি আপনাদের ইংলিশ হিন্দিতে ক্লাস নেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং বিএড অথবা সমতল ডিগ্রি আপনাদের থাকতে হচ্ছে আর কম্পিউটারে যদি কাজ করার বা সার্টিফিকেট বা ডিপ্লোমা ওই ধরনের নলেজ যদি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রেফারেন্স পাবেন এই চাকরিটি পাওয়ার ক্ষেত্রে দেখুন আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিটি পদে ইংলিশ সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টে হিন্দি সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করবেন হিন্দি অর সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ গ্রাজুয়েশনে কিন্তু আপনাদের সংস্কৃত অথবা হিন্দি আপনাদের পড়ে থাকতেই হচ্ছে ঠিক আছে আর মাস্টার ডিগ্রি তো আগে যেরকম বললাম সেরকম মাস্টার ডিগ্রি থাকতেই হচ্ছে আচ্ছা তিন নম্বর পদ হচ্ছে ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে বলা হয়েছে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্স এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনাদের গ্র্যাজুয়েট লেভেলে অবশ্যই কিন্তু পড়ে থাকতে হচ্ছে আচ্ছা এরপর চার নম্বরে দেখুন কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের গ্রাজুয়েশান লেভেলে কেমিস্ট্রি অথবা বায়ো কেমিস্ট্রি নিয়ে পড়ে থাকতেই হচ্ছে এছাড়া বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে বোটানি অথবা জুওলজি অথবা লাইফ সায়েন্সেস অথবা বায়ো সায়েন্সেস জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মলিকুলার বায়োলজি প্ল্যান্ট সাইকোলজি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনারা যদি গ্রাজুয়েট লেভেলে পড়ে থাকেন তাহলেও কিন্তু এলিজিবল আর পিজিটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কিন্তু নিয়ে আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফির সাবজেক্ট থাকতে হবে ইকোনমিক্সের ক্ষেত্রে বলা হয়েছে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্স আপনাদের থাকতে হচ্ছে আর কমার্স সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন কমার্স হাওয়ার হোল্ডার অফ ডিগ্রি অফ এম কম ইন অ্যাপ্লাইড অথবা বিজনেস ইকোনমিক্স সেল অ্যান্ড নট বি এলিজিবল বলা হয়েছে এই যোগ্যতা থাকলে কিন্তু তারা এলিজিবল হবেন না ঠিক আছে আচ্ছা এগারো নম্বর পদে এগারো নম্বর পদটি রয়েছে পলিটিক্যাল সায়েন্সের জন্য বলা তো এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ইন পলিটিক্যাল সায়েন্স এবং সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিগেড থাকতে হবে এবং একই সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে সংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে এগ্রিগেট এবং একই সঙ্গে কিন্তু আপনাদের সংস্কৃত সাবজেক্টটায় নিয়ে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হচ্ছে বা তার সঙ্গে অবশ্যই বিএ ডিগ্রি থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্স বিষয়ে সংশ্লিষ্ট সাবজেক্ট নিয়ে আপনাদের বিই বিটেক অথবা এমসিএ এমএসসি বা সমতুল ডিগ্রি আপনাদের কিন্তু দেখাতেই হচ্ছে এটা দেখুন টিজিটি পদের ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে চার বছরের ইন্টিগ্রেটেড যদি ডিগ্রিটা আপনাদের থাকে এনসিইআরটি মান্যতা প্রাপ্ত কলেজ অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশনের তরফ থেকে তাহলে আপনারা অ্যাপ্লিকেবল হবেন এবং একই সঙ্গে যাদের গ্র্যাজুয়েশান আছে এবং সেক্ষেত্রে এগ্রিগেট মার্কস ফিফটি পার্সেন্ট রয়েছে অথবা সমতল ডিগ্রি যাদের রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল আর বিএড বা সমতল ডিগ্রি আপনাদের দেখাতে হচ্ছে এছাড়া পেপার টু অর্থাৎ সিক্স টু এইটের যে সিটেড হয় সেই সিটেড কোয়ালিফাই করে আপনাদের থাকতে হচ্ছে আর ইংলিশ এবং হিন্দিতে ক্লাস নেওয়ার দক্ষতা আপনাদের থাকতে হবে আর কম্পিউটারের যোগ্যতা থাকতে এক্সট্রা প্রেফারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ইংলিশ হিন্দি সংস্কৃত এবং পাশাপাশি টিজিটি সায়েন্স আচ্ছা টিজিটি সায়েন্সে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশান লেভেলে এই সাবজেক্টগুলো নিয়ে আপনাদের পড়ে থাকতেই হবে কম্বিনেশানটা একটু দেখে নিন বোটানি জিওলজি এবং কেমিস্ট্রি আচ্ছা এরপরে আঠেরো নম্বর সিরিয়ালে দেখুন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে গ্রাজুয়েশান লেভেলে আপনাদের ম্যাথমেটিক্সের পাশাপাশি যে কোনো দুটো সাবজেক্ট নিয়ে আপনাদের পড়ে থাকতেই হচ্ছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স আচ্ছা এরপরে হচ্ছে উনিশ নম্বর সিরিয়াল সোশ্যাল স্টাডিজ এক্ষেত্রে আপনাদের যে কোনো দুটো সাবজেক্ট আপনাদের নিয়ে পড়ে থাকতেই হবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট নিয়ে আপনাদের পড়ে থাকতেই হবে এবং একই সঙ্গে কিন্তু আপনাদের হিস্ট্রি অথবা জিওগ্রাফি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতেই হবে আচ্ছা এরপর চলে আসবো পিআরটি পদেও কিন্তু অর্থাৎ প্রাইমারি টিচারও কিন্তু এখানে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতল ডিগ্রিতে আপনাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এবং দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশানের কোর্সগুলো থাকতে হচ্ছে এছাড়া যাদের ফিফটি পার্সেন্ট মার্কস সহ উচ্চ মাধ্যমিক রয়েছে এবং চার বছরের যাদের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশানের কোর্স করা আছে অর্থাৎ সংক্ষেপে যাকে বিএলএড বলি এছাড়া এর পাশাপাশি যাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল ডিগ্রিতে পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে এবং দু বছরের ডিপ্লোমায় স্পেশাল এডুকেশনের ডিগ্রিটা রয়েছে ডিপ্লোমাটি রয়েছে তারাও এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবেন এবং একই সঙ্গে যাদের গ্র্যাজুয়েশান এবং সেখানে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তারাও অ্যাপ্লিকেবল এর বাইরে আপনাদের পেপার ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান টু ফাইভের যে সিটেট হয় সেটি কিন্তু পাশ করে থাকতে হচ্ছে আপনাদের ইংলিশ এবং হিন্দিতে ক্লাস নেওয়ার দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটারের যোগ্যতা থাকলে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবেন কম্পিউটার ইনস্ট্রাক্টার বিষয়ে আপনাদের মোটামুটি এই যোগ্যতা থাকতে হবে আপনার স্ক্রিনে চোখ রাখলে একটু দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা ডিটেলসে একটু জেনে নিতে পারবেন আপনারা ওয়েবসাইট ভিজিট করলেন আমি ডিসক্রিপশান বক্সে এই নিয়োগের লিঙ্কের বিষয়টা আমি দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা জেনে যেতে পারবেন আচ্ছা এরপরে দেখে নিন ইগা কোচেস বা ইগা টিচার এক্ষেত্রে আপনাদের এই যোগ্যতা থাকতে হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনাদের হয়ে থাকতেই হচ্ছে এবং তার সঙ্গে এক বছরের যোগা বিষয়ের ট্রেনিং সার্টিফিকেট আপনাদের থাকতে হচ্ছে আর এরপরে হচ্ছে নার্স নার্সের ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে আর এডুকেশনাল কাউন্সিলর পদের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা মোটামুটি এইটি থাকতে হচ্ছে আর স্পেশাল এডুকেটর পদে আপনাদের অ্যাপ্লিকেশন করতে সেই অনুমোদিত অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত স্পেশাল এডুকেশন স্পেশাল এডুকেশন বিষয়ে আপনাদের ডিগ্রি থাকতে হচ্ছে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন আচ্ছা ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য অবশ্যই আপনারা পঁচিশ দুই দু হাজার তেইশ তারিখে আপনারা স্কুল ক্যাম্পাসে পৌঁছে যাবেন আর দুই তিন দু হাজার তেইশ তারিখে যারা এই পদে অ্যাপ্লিকেশান করতে চান বা ইন্টারভিউতে অংশ নিতে চান অর্থাৎ পিআরটি এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে তারাও কিন্তু পৌঁছে যাবেন ইন্টারভিউ দেওয়ার দিন কিন্তু কোনো অবস্থাতেই দিয়ে দেওয়া হবে না আর আপনাদের কিন্তু সমস্ত যোগ্যতাকে যথাযথভাবে যাচাই করে দেখে নেওয়া হবে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ষট্টি বছর এবং সমস্তটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেই রিক্রুটমেন্ট করা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রিন্সিপালের তরফ থেকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে এক্ষেত্রে জানিয়ে দিতে চাইব দেখুন আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন এই যে স্কুলটি এই স্কুলটির ওয়েবসাইট গুগলে গিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম লিখে আপনারা সার্চ করলেই এই ডিটেলসটি কিন্তু অর্থাৎ এই নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন এবার দেখুন এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের বলা হয়েছে এই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্ম ফিল আপ করতে ঠিক আছে সেইটা ফিল আপ করার পর আপনাদেরকে তার প্রিন্ট আউট দিতে হবে এবং তার সঙ্গে অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং অরিজিনাল সহ আপনাদের ওই নির্দিষ্ট ডেটে স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে